Hey, it's me, Namo Shomo Debra, and welcome to Shomon's vlog. And finally, Pride Plaza te amra ekhon enter korte cholechi. Pride Plaza ekta hotel. Apnara kono dino kon dike bara? Edike. Kon dike? Eta dhuke jabo. Dhukbo. Eita te na porer sathe. Surprise, motherfucker! Kire, and Dadu rege rege kaise dekhi hamre ekhan. Toilet er ekta hotel e jeta hoy. Kichu hobe na. Koda, kon dike? এখানেই তো তেল মোটামুটি নেবে গেল রে আরো দুশো বাড়াতে হবে মনে হচ্ছে তো এটা তোমার ও কি দেখাচ্ছে তো যাই হোক বুঝতেই পারছ তোমরা হোটেলে আসলে কি হয় সোজা চায়ের দোকান কেন এখানে রাখলে অসুবিধাটা কি আছে সামনে চায়ের দোকানটা তো ফাইনালি এখানেই পার্কিং করতে হলো ওই চোদনাটার কলেজ মানে ট্রেনিং সেন্টার প্রাইড প্লাজা এর থেকে আমার কলেজটা বেশি ভালো ফাইনালি আমরা এখন প্রাইড প্লাজায় চলে এসেছি আমার বন্ধুর কদিন ট্রেনিং করেছিল এখানে তো ফেলা স্টাইপেন্ড নিতে ভেতরে গেছে তো আমি দাঁড়িয়ে আছি এখন এখানে একটা চায়ের দোকানে আর এই বছর গাড়িটাকে আমি এখানে পার্কিং করে দিচ্ছি আপাতত আর ভেতরে তো পার্কিংয়ের কোনো জায়গা জায়গা নেই মানে কিছু বুঝতে পারলাম না ভাই কি এটা তো এটা হচ্ছে প্রাইড প্লাজা হোটেলটা তো ভেতরে তো গেস্ট ছাড়া ফ্রন্ট সাইড থেকে কাউকে ঢুকতে দেবে না তো ব্যাক সাইড তো ঢুকতে দিল না ভাই এরকম পাবলিক আমি দেখিনি কোনোদিনও
একটা ভদ্রতা সভ্যতার একটা কোনো ব্যাপার আছে। তো যাই হোক, হোটেলটা দেখে বাইরে থেকে খুবই ভালো মনে হচ্ছে, একটা ফাইভ স্টার হোটেল। যতই যাই হোক, তোমরা এখানে অপেক্ষা করো আর দেখা যাক সৌম্যদীপ আসুক, তারপরে ব্লগটা আমি কন্টিনিউ করছি। ভাই এখন সেফটি ফার্স্টের জন্য মাস্কটা মুখে তুলে নিল, হাজার টাকা পেয়েছে। হাজার টাকা দেখি তোকে ছুঁড়ে দিল না কি না হাতে দিল, বললো বাবু তুমি অনেক কষ্ট করেছো এই হোটেলে। তারপরে মুখে ছুঁড়ে মেরে বললো যাই ভাই এখান থেকে বিদায় হও, অনেক হয়েছে, অনেক জ্বালিয়েছিস, ভুলভাল কাজ করে হোটেলের সম্মান নিচে করে দিয়েছিস, এবার বেরো মারা এখান থেকে। মানে দেখি গরুটা দাঁড়িয়ে আছে, অনেকদিন পর চিনতে পেরেছে সৌম্যদীপকে। যা 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 যা, গরুটার মাথায় একটু হাতটা বলা, অনেকদিন পর দেখে চিনতে পেরেছে ওকে, পুরোনো জায়গায় এসেছে তো তাই জন্য চিনতে পেরেছে। অ্যান্ড এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ধাবাতে ঢুকেছি, ধাবাতে আমাদের সৌম্যদীপ রয়ের সাথে একটা বন্ধুকে আমরা পেয়ে গেছি, যে ওই যে পিছন থেকে পিসি আমাদেরকে ভিডিওর মধ্যে হাসছে, আর এখানে আমরা চা ফা খেলাম, সিগারেট ফিগারেট। তো যাই হোক, ঠান্ডা জল ফল দিয়ে সেবা ফেবা করেছি, এক পয়সাও নেয়নি, সেটাই বলার জন্য ভিডিওটা অন করেছিলাম। ভিডিও শেষ হয়ে গেছে, চলোটা moments later. তো ভাই কেমন লাগছে এখানে এসে? কম টাকা হোটেলে আসলে যেরকম পুরো প্রথম ফাইভ স্টার হোটেলে ভিজিট করে কেমন লাগলো আপনার শুনি? আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকতে পারবো, মানে ঢুকতে পারবো না। তো বাইরে থেকে দেখে চোখটা ধন্য করলাম। তো এখন আপনার টিনে আসছে, কেমন লাগে? সে আমার বুক ভরা ভালোবাসার ধন ভরা বলছে। আপনার ভ্লগগুলো যে চলছে না, কেউ দেখছে না আপনার ভ্লগ, তো কেমন ফিলিং হয় আপনার? ফিলিংস বলতে আমি যেটা বুঝি আর কি, যেটা বুঝি আর কি সামনে প্রাইড প্লাজার পোষা একটা গরুকে পেয়ে গেছি। সামনে আমার বাইকটা দাঁড় করানো রয়েছে ফাইভ স্টার গরুকে একটা পেয়ে গেছি আমরা, ভদ্র গরু দেখি বাবা। এই মুহূর্তে আমরা একটা মাসি কাকিমাকে পেয়ে গেছি আর কি। কাকিমা বলছে একটা গান ফান শোনাতে, কাকিমাকে দেখতে পাচ্ছে একটা কাকিমার ধাবা। তোমরা প্রাইড প্লাজার সামনে যারা থাকো বা বসবাস করো তারা সবাই জানো, ঠিক আছে? ওকে ব্রো, আর ইনফ্যাক্ট আমি আমাকে কাকিমা রিকোয়েস্ট করছি, একটা বড় সিঙ্গার যেহেতু আমি অরিজিৎ সিং এর থেকে আর কি আমি গান ফান ট্রেনিং করে এসেছি, তো সেই জন্য একটা গান শোনাচ্ছি না। হে বুকে তো প্রেম তার চোখে ঘৃণা, তাই চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বাহা কি করে তাকে ভুল, হে বুকে কি বেদনা বোঝে না সে। সব বোঝানাতে পেয়েছে, সব জলা সে চলতি হ্যায় আঁখো মে জিসমে আজ দিল মে তেরা নাম হ্যায়। সৃষ্টি হতি
हाँ तेरे ही आने से ओ रे यार। तो बोलचो বলছে আর জানি আয় ব্রো বলছি আপনি যে 1000 টাকা পেলেন প্রায় টোটাল আজ আপনার কিরম লাগলো আপনার কথা দিয়েছে তাহলে আপনি তো কি করবেন 677 টাকা দিয়ে ফাইনালি আমরা এখন বেরোচ্ছি প্রাইড প্লাজা হোটেলটাকে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি চলে আসিস না উত্তর বড় দেখা কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা হব বাড়ির দিকে তো নিউটাউনটা বরাবরই আমার সবসময় ফেভারিট জায়গা একটা ভালো লাগার জায়গা বিকজ আমার কলেজটাও এখানে যেহেতু তো সেক্ষেত্রে একটা ভালো লাগার জায়গা তো অবশ্যই বস 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 বস